तो कैसे हैं आप लोग? तो की অবস্থা সবার? এসে গেলাম পার্ট টু নিয়ে। সো হঠাৎ দেখলাম একজন আমাদের সাথে কমেন্ট করলো ইম্পসিবল ওয়ান ভিডিওতে, যে তারা নাকি টনের সাথে আছে। তো আমি কি করবো, সাথে থাকলে থাক না, আমি কি করতে পারি, মুড়ি খাতুই। বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ হো রহা। আর টনের বিষয়ে কোথায় যাচ্ছি, যে এদিকে মেন মডেল যে তার বিগ নেম দেখাচ্ছি, সো এই দেখেন আপনারা, সে নিজে বলছে ও একটা চোর। সো আপনারা বুঝতে পারছেন, তাহলে আমাদের কোনো কথা বলার দরকার নাই আর কি। সো একটু বেশি বাড়াবাড়ি, বোকা শুধু আর কি, একদম আবাল শুধু একটা, বুঝলেন না মানে কি না কি হয়ে পড়েছে। লোকের মডেল নিয়ে ভাব দেখাই আর কি, কি ইচ্ছা করে ধরি খেতে ফেলা পিছন মাইদি হালাল নাতের বোকা সুদারা, মানে বাসিডে নষ্ট করার জন্য এরাই এক্স্যাক্টলি সবচেয়ে ভালো লোক, বুঝলেন না। এই তো এই কথা, এখন মেন বিষয় হচ্ছে এক ধরি, মানে যদি এক থাবা দিয়ে কান টান ফাটা দেওয়া যেত তাহলে আর কি ভালো হতো, বোঝেন নি ব্যাপারটা। সো এখন হচ্ছে সে অনুযায়ী এখন ভাবছি যে সর দিয়া কানে কান টান একদম গরম করে দি, কন্ট্রোল কন্ট্রোল, মানে এত খারাপ অবস্থা হালাল নাতির জন্য কি আর কবো। বিশ্বাস করেন রাসেল ভাই, বাইন চোর দিয়ে এত খানকিমো করছে, মানে মডেল ওর নিজের বাপের তৈরি করা, বুঝলেন দে। সো আর আমি মানে এক্স্যাক্টলি গালাগালি করতে চাই না, কিন্তু করা লাগে, বুঝলেন দে। সো এসে তো আজকের ভিডিও সবাই থাকতে থাকে। আর অভি তো রুকো, ক্লাইম্যাক্স অভি বাকি হ্যায়। জয় হিন্দ দোস্ত।